এটা 10 কেজির উপরে এটা আছে 1 কেজি 600 গ্রাম হ্যাঁ দিমলে কাটতে টাকা দিবেন আমার গ্যারান্টি দাম আপনি আপনার আমি আমি কাটতে টাকা দিবেন আমি এর আগে একটা কোন মুন আপনার তুলে এই দুইটা আছে 3 কেজি 600 গ্রাম 100 গ্রাম এই যে ডিম সালা দিলাম আপনি কাটতে টাকা দিবেন আমার টাকা 1 কেজি 100 হলো তো বেশি বড় 1 কেজি 1 কেজি 200 হবে না600 ग्राम এটা 1.5 কেজি আছে নিবেন কয়টা এই দুটো নিবেন মুলামুলি করতে হবে না একদম 1850 টাকা রাখবো দেমো আরে যে এটা নিবেন 1.5 কেজি এটা 1.5 কেজি এটা নিবেন 1750 টাকা দুটো 3 কেজি 100 গ্রাম আছে 3 কেজি 110 গ্রাম আছে এটা দেখো বড় একটা মাছ বেচে আমি 80000 একটা 80000 আজকে তিনটা বেচি 16000 আজকে তিনটা বেচি 16000 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা কেমন যাচ্ছে ইলিশের ব্যবসা ইনশাআল্লাহ ভালো গেছে দেখেন আপনারা বলেন ইলিশের দাম কমছে কিন্তু জনগণ বলে দাম কমে নাই জনগণে জনগণের যদি এই 1.5 কেজি মাছ যদি 1200 টাকা কইতো হবে না তাও দাম কমবে না তাও কমবে না আমার এই 1.5 কেজি মাছ 3200 টাকা বেচছি ওই সময় কমবে না এই 1.5 কেজিটাকে 3200 বিক্রি করছি আমি তো 3200 টাকা বিক্রি করছি এখন কত বিক্রি করেন এখন বিক্রি করতে আছি 1750 1750 1850 1850 এটা ডিম ছাড়া এটা 1850 ডিমের এটা 1750 1.5 কেজিটা 1.5 কেজিটা 1.5 কেজিটা আর এটা কি 1 কেজি 100 এটা 1 কেজি 100 কত বিক্রি করেন আচ্ছা বিক্রি করতে আছি 1450 1500 1450 1500 1500 লাস্ট 1450 লাস্ট 1450 আজকে লাগে আজকে লাগে আজকে লাগে আর ওখানে আরেকটা সাইজ দেখতেছি এটা আছে 3.5 কেজি একটু হাতে নেন এটা 3.5 কেজি অরিজিনাল তাৎপুর পদ্মার মাছ এটা 3.5 কেজি 3.5 কেজি এটা কত বিক্রি করেন এটা বিক্রি করতে আছি 820 টাকা 820 টাকা 820 টাকা আজকে লাগে আজকে লাগে আচ্ছা আচ্ছা আর এটাই আপনারা আগে কত বিক্রি করতেন এটা আগে বিক্রি করছেন 1000 টাকা 1050 আচ্ছা মানে আগের তুলনায়